আলোচ্য বিষয় 2023 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 27 নভেম্বর শুরু হবে এবং চলবে 9ই ডিসেম্বর পর্যন্ত। এই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষার পূর্ণমান লিখিত পরীক্ষার পূর্ণমান থাকবে 15 এবং তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার পূর্ণমান থাকবে 20। এই 15 নম্বরের জন্য তোমরা 1 ঘন্টা 30 মিনিট সময় পাবে। তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তার সিলেবাসটা নিয়ে আমরা আগে আলোচনা করব, দে লিখিত পরীক্ষার প্রশ্নতে আমরা চলে যাব। তাহলে দেখে নাও তোমাদের সিলেবাসটা ঠিক কেমন হতে চলেছে। এর আগে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 10 নম্বরের লিখিত এবং তোমাদের 5 নম্বরের লিখিত এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল ছিল। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তাই ছিল 5 নম্বরের লিখিত এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল। এখানে কিন্তু থাকছে 15 নম্বরের লিখিত এবং 20 নম্বরের প্র্যাকটিক্যাল। তো লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কোথা থেকে থাকবে তোমরা একবার দেখে নাও। লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো থাকবে তোমার 3rd চ্যাপ্টার প্রাথমিক চিকিৎসা, 4th অধ্যায় বিপর্যয় মোকাবিলার শিক্ষা, 5ম অধ্যায় ক্রেতা সুরক্ষা, 6ষ্ঠ অধ্যায় পথ নিরাপত্তা শিক্ষা, এই সব থেকে। এবং তৃতীয় ব্যবহারিক যেটা পরীক্ষা হবে অর্থাৎ যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেখানে তোমাদের কিছু কিছু জিনিস আছে, যেমন দেখো নিয়মানুগ অঙ্গ সঞ্চালনা 1টি 4 নম্বর, মানে ব্রতচারী, কুচকাওয়াজ, ক্যালেস্থেনে, সেগুলোর মধ্যে যে কোনো একটা করতে হবে, একক ক্রিয়া যে কোনো একটা 6 নম্বর, যোগাসন অথবা জিমনাস্টিক, পালনীয় দিবসে অংশগ্রহণ এটা 5 নম্বর, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ এখানেও 5 নম্বর, অথবা তোমাদের অনাবাসিক বা আবাসিক শিবিরে অংশগ্রহণ অথবা স্থানীয় জনগোষ্ঠীর সেবা কার্যক্রম, এগুলো করলে কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল তাতে তোমরা 20 নম্বর পেয়ে যাবে। এবং লিখিত পরীক্ষার যে প্রশ্নপত্র তার একটা নমুনা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা আজকে তোমার সঙ্গে আমি আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রথমে 3.5 করে 2টো আছে। ধমনীর রক্তপাত ও শিরার রক্তপাতের মধ্যে পার্থক্য লেখো। ঘূর্ণিঝড়ের বিপর্যয় কমানোর জন্য কী কী স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বিষধর সাপের কামড়ের লক্ষণগুলি লেখো। ফুসফুস ও মস্তিষ্কের পুনরুজ্জীবন পদ্ধতি লেখো। 2 নম্বর, দেখো শূন্যস্থান পূরণ করে খাতায় লেখো, এখানে 4 নম্বর আছে। 2.1, ড্যাশ আলো দেখলে এগিয়ে যেতে হবে। 2.2, কোনো মানুষ আচমকা জ্ঞান হারলে প্রথমে তাকে একটা ড্যাশ জায়গাতে শুইয়ে দিতে হবে। 2.3, দেহ থেকে অত্যধিক রক্তপাত হলে ড্যাশ সংখ্যা হ্রাস পায়, ফলে রক্তাল্পতা হয়। 2.5, আয়োডিন হলো একটি ড্যাশ অত্যাবশ্যকীয় মৌল উপাদান যা মানুষের পুষ্টির জন্য অতি প্রয়োজনীয়। 3 নম্বর, দেখো বন্ধনীর সঠিক উত্তরটি খাতায় লেখো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। খাদ্যবস্তু নয় এমন বস্তু যা দেহের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নেশাগ্রস্ত করে তাকে কী বলে, ড্রাগ না ওষুধ কী বলে, সেটার সঠিক উত্তর তোমরা লিখতে হবে তোমাদের। 6 নম্বর, দেখো গোখ্র, কেউটে, চন্দ্রবোড়া এগুলো নির্বিষ নাকি বিষধর সাপ। মিড ডে মিল রান্নার কাজে নিযুক্ত মহিলাদের রান্নার আগে সাবান দিয়ে হাত ধোয়া উচিত নাকি অনুচিত। শিরা রক্তপাতের রং উজ্জ্বল লাল নাকি কালচে লাল, কোনটা হবে। তো এই গেল তোমাদের 15 নম্বরের স্বাস্থ্য ও শারীরশিক্ষা লিখিত পরীক্ষার প্রশ্ন। ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন কোন চ্যাপ্টার থেকে বা কোন কোন ভাবে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলায় তোমরা অংশগ্রহণ করো। আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য আসবে। তোমরা সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে।